তো আমরা এখন শুরু করব চ্যাপ্টার 14, প্রজেক্ট সার্ভে। বিভিন্ন প্রজেক্টের আকারে যখন আমরা কোনো সার্ভে ওয়ার্কটা করি বা কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য, সেটা ইঞ্জিনিয়ারিং যে কোনো প্রজেক্ট হতে পারে, সেটা করার জন্য সার্ভিং এর কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হয়, বা এটা কি কি কাজকে রিলেট করে, বা এটাতে কি কাজ ইনক্লুডেড আছে, সেই জিনিস সম্পর্কে আমরা আসলে এই চ্যাপ্টারে জানবো, যে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন কাজগুলো হয়, কোন কোন কাজগুলো কন্টিনিউয়েশন থাকে বা থাকে না, এই জিনিসগুলো দেখবো। তো প্রজেক্ট অর ইঞ্জিনিয়ারিং সার্ভে ইনক্লুডস অল দ্য ফিল্ড ওয়ার্কস অ্যান্ড রিকুইজিট ক্যালকুলেশন টুগেদার উইথ ম্যাপস, প্রোফাইলস অ্যান্ড আদার রিলেট ড্রয়িং ইনভলভ ইন দ্য প্ল্যানিং, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ অ্যান ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, লাইক হাইওয়েজ, রেলওয়েজ, ইরিগেশন ক্যানেলস, ওয়াটার সাপ্লাই, অ্যাড সুয়েজ ডিসপোজাল, টানেল, ড্যাম, রিজার্ভার, এক্সেট্রা। প্রজেক্ট অথবা ইঞ্জিনিয়ারিং সার্ভে হচ্ছে গিয়ে সব ধরনের ফিল্ড ওয়ার্ক এবং সব ধরনের ক্যালকুলেশন, সেটা ম্যাপ রিলেটেড, প্রোফাইল রিলেটেড, আদার ড্রয়িং রিলেটেড, সেটা প্ল্যানিং হতে পারে, ডিজাইন হতে পারে, কনস্ট্রাকশন প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের কনস্ট্রাকশন, লাইক তোমার হাইওয়ে, রোডওয়ে, রেলওয়ে, কোন একটা ক্যানেল বা ওয়াটার সাপ্লাই লাইন বা কোন ড্যাম বা টানেল, সবকিছু এখানে ইনক্লুডেড। দ্য প্রজেক্ট শুড বি প্ল্যান ইন সাচ এ ওয়ে দ্যাট ইট মে বি কনস্ট্রাক্টেড অ্যান্ড অপারেটেড উইথ দ্য গ্রেটেস্ট ইকোনমি অ্যান্ড ইউটিলিটি। এটা এমন ভাবে করতে হবে যাতে এটা ইকোনমিক্যালি হয় এবং এটার অপারেশনটাও কি, ইউটিলিটিটাও আমার কি ঠিকভাবে পাওয়া যায়। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি দ্য একুরেসি অফ দ্য প্রজেক্ট ওয়ার্ক ডিপেন্ডস এন্টায়ারলি আপন দ্য সাউন্ড নলেজ অ্যান্ড জাজমেন্ট অফ দ্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার, দ্য টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইউজ, টাইম অ্যাট ডিসপোজাল অ্যান্ড ফান্ড অ্যাভেলেবল। বেসিক্যালি আমার কোন একটা প্রজেক্ট ওয়ার্কের একুরেসিটা তখনই আসবে যখন আমার প্রজেক্ট ওয়ার্কটা কি করবে, ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার যে আছে তার একটা ভালো নলেজ থাকবে, জাজমেন্ট করার ক্যাপাসিটি থাকবে, যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতেছি সেই টাইপের ইনস্ট্রুমেন্ট গুলা যখন আমার ভালো থাকবে, এবং একটা অ্যাভেলেবল ফান্ড থাকতে হবে। ঠিক আছে, ইন দিস চ্যাপ্টার দ্য সার্ভে ওয়ার্ক আন্ডারটেকেন ফর এ রুট প্রজেক্ট আর কনসিডার্ড ইন ডিটেল। কোন একটা প্রজেক্টের জন্য কি সার্ভে ওয়ার্ক নেওয়া হয় সেটা ডিটেইলে এখানে আলোচনা করা হবে। তো রুট প্রজেক্টটা বেসিক্যালি কি, রুট প্রজেক্টের মধ্যে আবার প্রথমেই থাকবে ইন্ট্রোডাকশন। রুট সার্ভে আর সার্ভে কন্ডাক্টেড অ্যালং এ কম্পারেটিভলি ন্যারো স্ট্রিপ অফ টেরিটরি ফর দ্য লোকেশন, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ এনি রুট অফ ট্রান্সপোর্টেশন সাচ এস রোডস, রেলওয়ে ক্যারেজ, ক্যানেলস, একুইডাক্ট, পাইপলাইন, টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম, ট্রান্সমিশন লাইন, এক্সেট্রা। রুট সার্ভে হচ্ছে গিয়ে এমন একটা সার্ভে যেখানে হচ্ছে গিয়ে টেরিটোরিয়াল স্ট্রিপ নিয়ে চিন্তা করা হয়, যে আমার একটা কনস্ট্রাকশন সাইটে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি কিরকম বা ট্রান্সপোর্টেশনের রুট গুলা কি, রুট গুলা কোথায় কোথায় আছে, তার ডিজাইন গুলা কিরকম আছে, তার কনস্ট্রাকশনটা কিরকম হবে। সেটা যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম হতে পারে, রেলওয়ে, ক্যানেল, পাইপ লাইনস বা টেলিফোন লাইনস বা টেলিগ্রাফ ট্রান্সমিশন লাইন, এইগুলা। তো এখানে হচ্ছে কি আমার কিছু সিরিজ অফ সার্ভে ওয়ার্ক থাকে। প্রথমত হচ্ছে রিকনিয়েন্স সার্ভে, সেকেন্ড হচ্ছে প্রিলিমিনারি সার্ভে, থার্ড হচ্ছে লোকেশন সার্ভে, ফোর্থ হচ্ছে কনস্ট্রাকশন সার্ভে। রিকনিয়েন্স সার্ভে হচ্ছে কি, প্রথম একদম কোনো কাজের শুরুতেই আমরা যে সার্ভেটা করি, যে এখানে আমার কি কি আছে, কোন কোন অবজেক্ট আছে বা কোন 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 প্যারামিটার গুলো আমার এখানে কনসিডারেশনে আসবে বা আসবে না, শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল জায়গাটার মধ্যে আমার ফিল্ডে যে আমি দেখলাম যে আমার কোন একটা জায়গার হাইট কেমন আছে, ইলেভেশন কেমন আছে, ডিস্টেন্স কেমন আছে, এই যে আমি যে একটা প্রথমেই একটা যে সার্ভেটা করলাম সেটাই হচ্ছে রিকনেন্স সার্ভে। এই রিকনেন্স সার্ভের মধ্যে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে টপোগ্রাফি অফ দ্য কান্ট্রি, ওই কান্ট্রির টপোগ্রাফিটা কিরকম, পসিবল রুলিং গ্রেডিয়েন্ট, অব্লিগেটরি পয়েন্ট, ইন্টারমিডিয়েট টাউন্স, মার্কেট, প্রোডাকশন সেন্টার, এক্সেট্রা। অব্লিগেটরি পয়েন্ট মানে এটার মাঝখানে কোন কোন ইম্পর্টেন্ট আমার টাউন গুলো আছে বা মার্কেট গুলো আছে, জিও লিগাল ক্যারেক্টারিস্টিক্স টা কিরকম আছে, তারপর হচ্ছে এক্সটেন্ট অফ ওয়াটার ওয়ে ফর রিভার ক্রসিং, ম্যাক্সিমাম ফ্লাড লেভেল, নাম্বার অ্যান্ড লেন্থ অফ মোর ইম্পর্টেন্ট ব্রিজ, অ্যাভেলেবিলিটি অফ বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড লেবার, স্পেশাল
Next, total length of the line, probable amount of artwork, the approximate cost of construction. That means তোমার কোন একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেই টাইমগুলা বা কোন জায়গা সার্ভে করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমার নেসেসারি সবগুলা জিনিসই কিন্তু রিকোয়েন্স সার্ভের মধ্যে চলে আসলো। তারপর আবার দেখো এখানে রিকোয়েন্স রিপোর্ট শুড ইনক্লুড, রিকোয়েন্স সার্ভে করার পরে আমার একটা রিপোর্ট দিতে হবে, সেই রিপোর্টের মধ্যে কি কি থাকবে, সব যে ইনফরমেশন গুলো আমি কালেক্ট করলাম এতক্ষণ সেই সবগুলো ইনফরমেশনে কালেক্টেড ইনফরমেশন গুলো থাকতে হবে সামারি আকারে। তারপর হচ্ছে গিয়ে a description of various alternative routes and a recommended for the feasible route or routes. আমি কোন মাধ্যমে কাজটা করতে পারবো বা ফিজিবল রুট কোনটা বা অল্টারনেটিভ রুট কোনটা সেটা আমাকে এখানে ডিটেইলে একটা ডেসক্রিপশন আকারে দিতে হবে। অ্যাপ্রক্সিমেট কস্ট অফ কনস্ট্রাকশন কত, টাইম রিকোয়ার্ড ফর কনস্ট্রাকশন কত, অ্যানালাইসিস অফ ইকোনমিক ভ্যালুস, অ্যাপেন্ডেড ম্যাপস এন্ড ফটোগ্রাফস। তো এই যে টোটাল ব্যাপারগুলো আছে এখানে সেই জিনিসগুলো আমার কিসে থাকবে, একটা রিকোয়েন্স সার্ভে রিপোর্ট আকারে থাকতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে প্রিলিমিনারি সার্ভে, প্রিলিমিনারি সার্ভে হচ্ছে গিয়ে একটা ডিটেইল ইনস্ট্রুমেন্টাল সার্ভে অফ এ ন্যারো স্ট্রিপ অফ টেরিটরি থ্রু দা প্রপোজ লাইন ইজ এক্সপেক্টেড টু রান। আমি কোন লাইন বরাবর আগাবো বা কোন ডিরেকশন বরাবর আগাবো সেটার একটা ডিটেইল ইনফরমেশন বা ইনস্ট্রুমেন্টাল সার্ভে হচ্ছে কি আমার প্রিলিমিনারি সার্ভে। This purpose is to prepare an accurate topographic maps of the belt of country along the selected route and thus arrive at a fairly close estimate of the line. এখানে মেইন পারপাসটা কি যে টপোগ্রাফিক ম্যাপগুলো অ্যাকুরেটলি ক্রিয়েট করা এবং একটা ক্লোজ এস্টিমেশন করা লাইনের। ইট কনসিস্ট ইন ফিক্সিং এ সিরিজ অফ স্ট্রেট লাইনস অ্যাজ ইন ওপেন ট্রাভার্সিং অ্যালং দ্য সিলেক্টেড রুট and determining the accuracy, determining with accuracy the various distance, heights and angles in order to map out precisely the topography of a strip or belt of territory within which the location located line is expected to lie. যে লাইনে বা যে লোকেশনে আমার এই যে প্রজেক্ট এরিয়াটা আছে সেখানে আমার টোটাল সিরিজ অফ স্ট্রেট লাইন ওপেন ট্রাভার্স কয়টা ইউজ করব বা ক্লোজ ট্রাভার্স কয়টা ইউজ করব, ভার্টিক্যাল ডিসটেন্স বা হরিজন্টাল ডিসটেন্স, হাইট, অ্যাঙ্গেল সব কিছু প্রিসাইজলি আমি যদি এখানে ফাইন্ড আউট করি সেটাই হচ্ছে কি আমার প্রিলিমিনারি সার্ভের মধ্যে ইনক্লুডেড থাকবে। মানে এই জিনিসগুলাই বেসিক্যালি আমার ক্রিয়েট করতে হবে প্রিলিমিনারি সার্ভেতে। তার মানে দ্য ইনস্ট্রুমেন্ট জেনারেলি এমপ্লয়েড ফর প্রিলিমিনারি সার্ভে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমার প্রিলিমিনারি সার্ভেতে লাগবে সেগুলো কি, একটা ট্রানজিট থিওরাইট লাগবে, একটা ইঞ্জিনিয়ার্স লেভেল লাগবে, হ্যান্ড লেভেল লাগবে, তারপর টেপ লাগবে 30 মিটার বা 20 মিটার টেপ, টু লেভেলিং স্টাফ লাগবে, প্লেন টেবিল লাগবে, সাবস্টেন্স বার লাগবে। তার মানে আমি যে এখানে অ্যাঙ্গেল, ডিরেকশন, ডিস্টেন্স, এলিভেশন এগুলো বের করতে চাই, এগুলো বের করার জন্য অবশ্যই আমার কি করতে হবে, বিভিন্ন মেজারমেন্টগুলো লাগবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লোকেশন সার্ভে। দ্য অবজেক্ট অফ লোকেশন সার্ভে ইজ টু সেট আউট অন দ্য গ্রাউন্ড অন রাউন্ড দ্য লাইন অর অ্যালাইনমেন্ট ফাইনালি মার্কড অন দ্য প্রিলিমিনারি প্ল্যান অর ম্যাপস টু মেক মাইনর ইম্প্রুভমেন্ট টু দ্য লাইন অ্যাজ মে অ্যাপিয়ার ডিজাইরেবল অন দ্য গ্রাউন্ড অ্যান্ড টু ফিক্স আপ দ্য ফাইনাল গ্রেডস। লোকেশন সার্ভে হচ্ছে এই যে এতক্ষণ আমি প্রথমে রিকোনেন্স সার্ভে করলাম, করে আমি যা ইনফরমেশন পেলাম সেখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করে সেখান থেকে আমি প্রিলিমিনারি সার্ভে করলাম এবং সবগুলো ডাটা রেকর্ড করলাম। এখন সেই ডাটা ওয়াইজ আমি কাজে হাত দিব বা কাজ করব, সেটার একটা লেআউট গ্রাউন্ডে দিয়ে দেওয়া, মার্কিং করা, প্ল্যানে আমি প্রিলিমিনারি সার্ভেতে আমি যা দেখেছি সেগুলো আমি ওই স্পেসিফিক জায়গাতে এক্সিকিউশন করার জন্য প্রথম যে স্টেপটা সেটা আমি নিয়ে নিলাম। এটাকে বলা হচ্ছে বেসিক্যালি লোকেশন, এটাই বেসিক্যালি লোকেশন সার্ভের অবজেক্টিভ। ঠিক আছে, দ্য লাইন ইজ ফাইনালি লোকেটেড অন দ্য গ্রাউন্ড ইজ কলড দ্য ফিল্ড লোকেশন। যেই লাইনটা আমি মেজারমেন্ট নিলাম সেই লাইনটা আমি ফিল্ডে মার্কিং করে বসালাম। ঠিক আছে, ট্যানজেন্ট কার্ভস, ড্রেনেজ স্ট্রাকচার আর এস্টাবলিশড বাই দা মিন্স অফ কন্টিনিউয়াস ট্রানজিট সার্ভে টেকিং ইনটু অ্যাকাউন্ট হোয়াট এভার দ্য অ্যাডজাস্টমেন্ট ইন দা লাইন অ্যান্ড গ্রেড অ্যাপিয়ার অ্যাডভাইসেবল। এখানে আমার যত ধরনের ট্যানজেন্ট বা কার্ভ যা 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 যাবতীয় লাগে যে আমার টোটাল কাজটাকে কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট করার জন্য সবকিছু এখানে কি করা হবে, অ্যাকাউন্ট মানে ইন অ্যাকাউন্ট ইনটু অ্যাকাউন্ট নিয়ে আসা হবে বা আমার কনসিডারেশনে নিয়ে আসা হবে। ঠিক আছে, এখানে লাস্ট আছে হচ্ছে কি আমার
কনস্ট্রাকশন সার্ভে, কনস্ট্রাকশন সার্ভে কি দ্য অবজেক্টিভ অফ কনস্ট্রাকশন সার্ভে ইজ টু সেট আউট দ্য ডিটেইল অফ দ্য প্রজেক্ট। মেইন কনসার্ন আমার যেটা যে কনস্ট্রাকশন সার্ভেইং এ হচ্ছে কি আমি কি করব ডিটেইল প্রজেক্টের একটা সেট আউট নিয়ে আসবো। দ্য কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার গোজ ওভার দ্য লোকেটেড লাইন, ফাইন্ডস দ্য ফাইনাল লোকেশন, স্টেকস এন্ড চেকস দেম। ওই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কি করবে যে ইঞ্জিনিয়ার হচ্ছে কি লোকেটেড লাইন কোথায় আছে সেটার লোকেশন কোথায় চেকিং করবে সেগুলাকে। তারপর হচ্ছে যদি কোনো স্টেকস মিসিং থাকে হি রিসেট দেম ফ্রম দ্য ফিল নোটস এন্ড দ্য প্ল্যান। ফিল নোট থেকে সে আবার সেটাকে রিঅ্যারেঞ্জ করবে যদি কোনো কিছু মিসিং থাকে। হি চেকস অল লেভেলস ওভার দ্য লাইন এন্ড এস্টাবলিশেস অ্যাডিশনাল বেঞ্চমার্ক ইফ রিকোয়ার্ড। যদি কোনো অ্যাডিশনাল বেঞ্চমার্ক আমার দরকার হয় সবগুলা চেক করার পরে তাহলে সে সেখানেও সেগুলা কি করবে বসিয়ে দিবে। হি দেন সেট সাইড স্লোপ স্টেকস, গ্রেড স্টেকস এন্ড স্টেকস ফর ব্রিজ, কালভার্টস এটসেট্রা। বড় পিটস আর অলসো স্টেক আউট, ফাইনাল ক্রস সেকশন আর টেকেন টু ডিটারমাইন দ্য কোয়ান্টিটিস অফ আর্থওয়ার্ক। প্রথম কাজ যেহেতু আমার আর্থওয়ার্কের থাকে বা মাটি খনন করা বা মাটি ফিলিং করা এই জিনিসটা নিয়ে থাকে, তাহলে সেই জিনিসটা সম্পর্কেও কি করতে হবে আমার নলেজ রাখতে হবে। বোরো পিট মানে হচ্ছে যেখান থেকে আমি কোনো মাটি কালেক্ট করে নিয়ে আসবো বা যেখানে আমি কোনো মাটি কালেক্ট করে আমার এই জায়গা থেকে অপসারণ করে রেখে দিব। সো সেইটাও আমার কি করতে হবে সম্পর্কে এখানে আইডিয়া নিয়ে আসতে হবে। ঠিক আছে, দ্য ইঞ্জিনিয়ার মেনটেন রেকর্ডস অফ দ্য প্রোগ্রেস অফ ওয়ার্ক অ্যান্ড প্রিপেয়ার্স দ্য ভ্যারিয়াস স্ট্রাকচার রিকোয়ার্ড ফর দ্য প্রজেক্ট। ইঞ্জিনিয়ার কি করবে সবগুলা ওয়ার্কের প্রোগ্রেসটা রেকর্ড রাখবে এবং স্ট্রাকচারাল এই প্রজেক্টের জন্য যে স্ট্রাকচার গুলো লাগবে সেগুলো প্রিপেয়ার করবে। মেজারমেন্ট অফ ওয়ার্ক ডান এন্ড অফ ম্যাটেরিয়াল এন্ড লেবার সাপ্লাইড বাই দ্য কন্ট্রাক্টর আর টেকেন এট রেগুলার ইন্টারভেল টু এনশিওর প্রম্পট পেমেন্ট এন্ড গুড প্রোগ্রেস ডিউরিং কনস্ট্রাকশন। মেজারমেন্ট কতটুকু কাজ আমার হচ্ছে, কতটুকু ম্যাটেরিয়াল আমার আছে এবং কতজন লেবার আমার এখানে লাগবে সেগুলো সব কন্ট্রাক্টর কি করবে একটা রেগুলার ইন্টারভেলের মাধ্যমে এগুলো অবজার্ভ করবে এবং এনশিওর করবে যে একটা ভালো পেমেন্ট এবং ভালো পেমেন্ট এখানে রেগুলার একটা ওয়েতে প্রোভাইড করা হবে যাতে আমার কনস্ট্রাকশন কাজের একটা প্রোগ্রেস ভালো প্রোগ্রেস হয়। ঠিক আছে, এখন দেখা গেল আমি দুই দিন কাজ এক সপ্তাহ কাজ করার পর পরবর্তী আমি পেমেন্ট ঠিকভাবে করছি না, তার মানে পরবর্তী কাজের জন্য আমার যে লেবাররা আসে তারা কিন্তু সেই কাজটা করতে আসবে না, তখন এখানে একটা ল্যাক হয়ে যাবে। সো আমাকে কি করতে হবে কন্টিনিউয়াস পেমেন্টটা ঠিকভাবে করে আসতে হবে যাতে আমার কাজটা কি একটা গুড প্রোগ্রেস হতে থাকে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা একটা থিওরিক্যাল চ্যাপ্টার, এখানে আমরা হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেন গুলা কভার করছি এখানে লিখা আছে। তার মানে একটা প্রজেক্ট ওয়ার্ক একটা সার্ভেইং এর ক্ষেত্রে সার্ভেইংটা আসলে প্রজেক্ট ওয়ার্ক এর ক্ষেত্রে কিভাবে কাজ করে, কিভাবে এটা সম্পৃক্ত থাকে, কোথা থেকে কোন পর্যন্ত আমার এটার পেরিফেরিটা আছে, সেই মানে এটা কিন্তু কোন স্ট্রাকচার শুরু করার প্রথম কাজগুলাই হচ্ছে এই যে সার্ভিং আমরা চার ধরনের পাঁচ ধরনের বললাম। ঠিক আছে, এগুলো ছাড়া আমার কাজটা কিন্তু করা ফ্রুটফুল হবে না বা কারেক্ট ওয়েতে হবে না, দেখা যাবে কাজ করার পর আমার ফেইলরের চান্স অনেক বেশি থাকবে যদি আমি স্টেপগুলো ঠিকভাবে ফলো না করি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 14 এই পর্যন্তই। ঠিক আছে।